নমস্কার, স্বস্তিবার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সুন্দর একটা বিষয় আলোচনা হবে, অন্যকে ঠকিয়ে আপনি জীবনে কতটা আনন্দ পেতে পারেন। ঈশ্বর, ধর্ম, নীতিকথা যত কিছুই বলুক না কেন, বাস্তবতার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে দু চার কথা আলোচনা করব। মনে রাখবেন, ঈশ্বর তাকে যে রূপ আপনি দিয়েছেন, মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, মাজারে গিয়ে চাদর চড়াতে পারেন, গির্জায় গিয়ে ক্যান্ডেল জ্বালতে পারেন, তাকে যে রূপে আপনি ডাকুন না কেন, তিনি দয়ার প্রতিমূর্তি, তার অফুরন্ত দয়া। আপনি শত অন্যায় করলেও তিনি কোলে টেনে নেবেন, তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা স্বরূপ, তাই না? তিনি তার সন্তানকে কাছে টানবেন। কিন্তু তারই আর এক প্রতিমূর্তি প্রকৃতি, পুরুষ ও প্রকৃতি। প্রকৃতির বিচার, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এখান থেকে কারো নিস্তার নেই। এমনকি যাদেরকে আমরা অবতার বলছি, প্রফেট বলছি, পয়গম্বর বলছি, তাদেরও এর থেকে মুক্তি নেই, কেউ বেরোতে পারেন না। তা এখন বলছেন যে অন্যকে ঠকিয়ে কতটা আনন্দ পাবেন জীবনে। আনন্দ তো জীবনে পাবোই, জীবনটাই আনন্দময় হোক, কিন্তু অন্যকে যখন ঠকাবো, ওই যে সমুদ্রে কিছু ফেললে যেমন ফিরে আসে, ফিরে আসবে আপনার জীবনে। তাই অন্যকে ঠকানোর আগে সাবধান। আমি বলবো একটা ছোট্ট পরীক্ষা আপনারা করে নেবেন। দোকানিকে ঠকিয়েছেন, টাকা না দিয়ে ঠকিয়েছেন, একদিন করে দেখুন তো। আপনি দোকানিকে 50 টাকা ফাঁকি দিয়ে আসুন, দেখুন যে আপনার জীবনে দু একদিনের মধ্যে ওই 50 টাকা কীভাবে বেরিয়ে গেছে। কোনো না কোনোভাবে জীবনে 50 টাকার জায়গায় হয়তো আমাকে 100, 200 বা 500 টাকার দণ্ড দিতে হয়েছে। প্রকৃতির বিচার কেমনভাবে চলে আপনি নিজে বুঝবেন, যে অন্যকে ঠকালে নিজের পরিণতি কি হতে পারে, নিজের পরিণতি কি হতে পারে। এইভাবে জীবনে কাউকে ঠকানো রাখে, অন্যকে ঠকাতে পারলে আমরা নিজেদেরকে, আমি একটা খুব লাইট এক্সাম্পল দিলাম, কিন্তু অন্যকে কাউকে ঠকাতে পারলে আমাদের জীবনে যে বীরত্বের উপক্রম হয়, মনে রাখবেন সেটা বীরত্ব নয়, আজকে যে বীরত্ব হচ্ছে, কিন্তু কর্মফল কখনো পিছু ছাড়ে না। একটা ছোট ইনসিডেন্ট 5 বছর পরে গিয়েও ফলতে পারে, তখন দেখবেন, তখন আমরা ওই যে মানুষ যখন ভুল করে, এই কথাটা বহুবার স্বস্তিবার্তায় আলোচনা হয়েছে, যে মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় নেই, তখন অলরেডি সে এগিয়ে গেছে অনেকটা, তখন সে ওই বিধির নিয়মের খাতায়, নিয়মের যাথাকলে অলরেডি পড়ে গেছে, পিঁচতে শুরু করেছে। তাই অন্যকে ঠকানোর আগে জীবনে যে কোনো ক্ষেত্রে, এই যে যারা অন্যকে ঠকায়, যারা নিজেদেরকে চালাক ভাবে, তারা আসলে কতটা বোকা, আখেরে বোকা তারা নিজেরাও জানে না। আসলে আমরা সবাই সেই সিসিটিভি, এখন জায়গায় জায়গায় লেখা থাকে না, আপনি সিসিটিভির আওতায় আছেন, আপনি নিয়ন্ত্রণাধীন ক্যামেরার আওতায় আছেন। এবার আপনি চারপাশে তাকিয়ে দেখলে ক্যামেরাটা দেখতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু আমরা প্রত্যেকে সেই অদৃশ্য ক্যামেরার, এই সিসিটিভির আওতায় রয়েছি। দেখছেন তিনি, সব দেখছেন, সমস্ত কিছুর হিসেব চলছে, তাই না? তাই অন্যকে ক্ষমতা দেখিয়ে, অন্যকে ঠকালে ফিরে পেতেই হবে। হাজার হাজার উদাহরণ আছে, তাই না? একজনের হাসি আরেকজনের মুখে যেমন আটে না, তেমনি একজনকে ঠকিয়ে একজন সুখে থাকতে পারে না, সাময়িক সুখ হতে পারে, তাই না? সাময়িক আনন্দ হতে পারে 2-4 বছরের জন্য, সেটা ফলবেই কি ফলবে। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি।